হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ তোমাদের সকলকে স্বাগত আর আজ যধাত্রী পুজো তোমাদের সকলকে জানাই যধাত্রী পুজোর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর আজ আমি তোমাদের সামনে লিপস্টিক কালেকশনের ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ আমি কত লিপস্টিক নিয়ে এসেছি তোমাদেরকে একবার দেখাই পড়ে যাচ্ছে দাঁড়া একসঙ্গে ধরে দেখে তোমাদের সব লিপস্টিকগুলো এই হচ্ছে লিপস্টিক তো লিপস্টিকগুলো সব তোমাদের দেখাবো তোমরা দেখো এটা হচ্ছে নাইন টু ফাইভের ঠিক আছে লিপস্টিকটা দেখো এ দেখো রেড কালার খুব সুন্দর রেটটা খুব সুন্দর না এই রেটটা আমি রেটটা এই রেড লিপস্টিক অনেকবার পড়েছে অনেকবার অনেক ভিডিও দেখে থাকবেন এই দেখো এই একটা লিপস্টিক এই লিপস্টিক লিপস্টিকটা আটশো টাকা নিয়েছিল এই লিপস্টিকটা তার মধ্যে তার আগে দেখিয়ে দিই কোন কোম্পানি এটাই দেখো ল্যাকমি কোম্পানি দেখছো ল্যাকমি কোম্পানি এই লিপস্টিকটা খুব সুন্দর দিলে সহজে ওঠে না খুবই ভালো ম্যাট লিপস্টিক এই যে দাদা তোমাদের দেখাই ভালো করে এই দেখো এটা হচ্ছে ম্যাট লিপস্টিক ডিপ গোলাপি কালার একদম এই কালারটাই এই কালারটা লিপস্টিকটা আটশো টাকা দাম এই লিপস্টিকটা নিয়েছিল ঠিক আছে আর তোমাদের দেখাই এই একটা আছে ঠোঁটে দেয় এই দেখো ল্যাক আর এটা লিপস্টিকের ওপর দিলেও বা নর্মাল দিলেও খুব গ্লেজি এই দেখো কালারটা লিপস্টিক ছাড়া তো সাজই অসম্পূর্ণ লাগে আর লিপস্টিক জিনিসটা আমরা মেয়েরা খুবই ব্যবহার করি একদম কালারটা দেখো খুব সুন্দর খুব সুন্দর কালারটা আর এটা খুব সুন্দর সেন্ট সেন্টটা খুব সুন্দর এটা খুব সুন্দর গন্ধ আর তোমাদের দেখায় এই একটা আছে আমার এই যে এটা দিয়ে ঠোঁট আঁকে এই যে জায়গাগুলো আমি মানে অনেক সময় এঁকে নিয়েই লিপস্টিক দেই এই যে এর জন্য এইটা খুব সুন্দর ছোট্ট আরও আছে দেখাই এটা হচ্ছে এলিটেন এই দেখো এটা হচ্ছে এলেটিন সব কোম্পানির আমি এমনি লোকাল লিপস্টিক ব্যবহার করি না কারণ সেটা আমাদের ঠোঁটের পক্ষে ক্ষতি যে কোনো লোকাল জিনিস আমাদের স্কিনে দেওয়া উচিত না ব্যবহার করা উচিত না তো এই দেখো এটা কালারটা খুব সুন্দর দেখো চকলেট কালার খুব সুন্দর কালারটাই দেখো এটাও খুব সুন্দর কালার এই লিপস্টিকগুলো সব তোলা ছিল বেশিরভাগ একটা দুটো ব্যবহার করেছি বেশিরভাগই আমি লাল ব্যবহার করি রেডটা আমি খুব পছন্দ করি এটা দেখো এটাও একটা ল্যাকমির এটাও ল্যাকমির সব নতুন দেখো খাপগুলো এখনও আছে আমি খুলে রেখেছি কারণ এতগুলো দেখাতেও সময় লাগবে এই দেখো এই কালারটা দেখো হালকা পিঙ্ক কালার খুব সুন্দর কালারটা এটা দিলে না ঠোঁটে খুব সুন্দর লাগে হালকা কালার তো খুব ভালো লাগে সবসময় ডিপ লিপস্টিক দিয়ে দিয়ে অভ্যাস না হালকা কালারগুলো ভাল লাগে এই দেখো এই একটা লিপস্টিক সেম কালার দুটো একই কালার কিনেছিলাম চকলেট কালার এই দেখো এটাও একই কালার এই কালারে আমার লিপস্টিকটা দুটো আছে এই যে এলেট্রিনে আর এই আর একটা আছে দেখাই এটাও এলেটিনের লিপস্টিক এই লিপস্টিকটার কালারটাও খুব খুব সুন্দর একদম ডিপ রানী কালার এই লিপস্টিকটা আজকে আমি ইউজ করেছি লিপস্টিকটা খুব সুন্দর আসলে আজকে লাইটটা একটু বেশি পড়ে যাচ্ছে লিপস্টিকের কালারটা বোঝা যাচ্ছে না আর আমি হালকা করে দিচ্ছি তার জন্য লিপস্টিকটা ডিপ করে দিলে খুব সুন্দর লাগে আর এই দেখো এইটা হচ্ছে নাইন টু ফাইভ ল্যাকমির নাইন টু ফাইভ এই দেখো এটাও ঠোঁটে দেয় এছাড়াও এটা তুমি গালে ইউজ করতে পারো যে লেখা আছে লিপ অ্যান্ড চিক কালার আমি গালে ইউজ করে নিই কোনো দিন আমি ব্যবহার করি না আর কীভাবে অত কিছু সাজতে হয় আমি অত কিছু সাজতেও পাই না আমি একদম নর্মাল সাজি একদমই নর্মাল তার জন্য আমি চিকে কোনো দিন ইউজ করিনি আমি কিন্তু লিপ ইয়ে লিপে ইউজ করেছি এটাও খুব সুন্দর কালারটা কালারটা খুব সুন্দর এ দেখো খুব সুন্দর কালার আর এটা দিলে কি বলো তো ঠোঁটে ঠোঁটটা খুব সুন্দর একটা শাইন করে মানে খুব সুন্দর ব্রাইটনেস হয় খুব সুন্দর কালারটা খুব সুন্দর আমি কোথাও সাধারণত ঘুরতে গেলে এইগুলো ইউজ করি মানে লিপস্টিক এমনি ইউজ করি এইগুলো আমি অত ইউজ করি না এগুলো আমার তোলাই থাকে এই এক্সট্রা লিপস্টিক আছে এটাকে এটাও পিঙ্ক কালার এইটাও পিঙ্ক কালার এটাও খুব সুন্দর আমি হালকা পিঙ্ক কালার খুব পছন্দ করি পিঙ্ক কালার লিপস্টিকও খুব ভালো লাগে ড্রেসের সঙ্গেও ম্যাচিং হয় পিঙ্ক কালার ড্রেসের সঙ্গে দাঁড়াও তোমাদের আর একটা লিপস্টিক দেখা এটাও দেখো আমার সবই কোম্পানির লিপস্টিক এটা দেখো ল্যাকমি দেখো এই একটা লিপস্টিক লিপস্টিকটা খুব সুন্দর কালার আর এই দেখো এই একটা লিপস্টিক এটা একদম একদমই নতুন আমি একবারও ইউজ করিনি কেনার পর থেকে আমার খুব পছন্দ ছিল তার জন্যই কিনেছিলাম লিপস্টিকটা বাট এত পছন্দের জিনিস ব্যবহার করিনি আমি এটাই কিনে কিনে রেখে দিই বাট ব্যবহার করা হয় না এ দেখো একদম নতুন লিপস্টিকটা দেখ কাটিংটা দেখো উপরের কাটিংটা দেখলে বুঝবে একদম নিউ লিপস্টিক আমার আমি একদমই ব্যবহার করিনি আর এই লিপস্টিকের স্মেলগুলো খুব সুন্দর ক্যাডবেরি ক্যাডবেরির মতন খুব ভালো আর এই ছিল আজকে আমার লিপস্টিক কালেকশন তো তোমাদের কেমন লাগলো জানিও আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চাই যে আমার চ্যানেলের নাম ছিল অঙ্কিতা ডেলি ব্লগ আমি অঙ্কিতা ডেলি ব্লগ তো অঙ্কিতা পাল অফিসিয়াল নামটা চ্যানেলের হঠাৎ করে কেন করলাম হঠাৎ চ্যানেলের নাম আমার কেন মনে হলো পরিবর্তন করা উচিত কারণ আমি এতদিন ভিডিও করেছি আমি ইউটিউবে হঠাৎ করে এসেছি ইউটিউবে আমি কোনো শিখে পড়ে বুঝে আসিনি হঠাৎ করে একদিন ভিডিও আপলোড করি তারপরে সেই ভিডিওটা যেহেতু আমার ফিফটি কে ভিউজ হয়েছিল দু দিনের মধ্যেই তার জন্য আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তার জন্যই একমাত্র আমি তারপর থেকে রোজের ভিডিও তোমাদের জন্য দেওয়া শুরু করি যে যারা আমার ভিডিওতে এত ভালোবাসা দিয়েছে তাদের জন্য আমি ভিডিও করি তো হঠাৎ করে ভিডিও করতে যেহেতু আসা কোনো কিছু না শিখে না জেনে সব ভিডিও করেছিলাম শর্ট ভিডিও করতাম দেখে ব্লগ ভিডিও কীভাবে করতায় জানতাম না তো সেই শর্ট ভিডিওগুলোতে সব কপিরাইট পড়ে গেছিলো তো যাই হোক এরকমভাবে চলছিল আমার অঙ্কিতা ব্লগস চ্যানেলটা একশো থেকে একদম প্রায় হাজারের মুখে হতে যায় তোমাদেরই ভালোবাসায় তো এতগুলো দিন চলে গেছে অঙ্কিতা ব্লগ নামটাই কিন্তু ছিল যে একশো সাবস্ক্রাইবার থেকে শুরু করে হাজারের কাছাকাছি কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে চ্যানেলের নামটা পরিবর্তন করা উচিত না কেন মনে হলো তার কারণ আমি ইউটিউবে সার্চ করে দেখেছিলাম অনেক মানুষের চ্যানেল আছে অঙ্কিতা ব্লগ নামে আমি চাইনি একই নামে অনেকগুলো আমি একই নামে চ্যানেল খুলি অনেকগুলো যেখানে চ্যানেল রয়েছে অঙ্কিতা ব্লগ নামে আমি চাইনি সেই নামটা কপি করে আমি আমার চ্যানেলে দিই আমি চেয়েছি সব কিছু নতুন আমি ভিডিও করি নতুন নতুন নিজের মন থেকে তোমাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি তো আমি চেয়েছিলাম অঙ্কিতা ব্লগ নামটা দিতে কিন্তু দিয়েও ছিলাম কিন্তু দেখলাম অনেক মানুষের চ্যানেল আছে অঙ্কিতা ব্লগ নামে তার জন্য আমি আমার চ্যানেলের নামটা পরিবর্তন করতে বাধ্য হলাম তাই আমি আমার চ্যানেল নাম অঙ্কিতা পাল অফিসিয়াল দিয়েছি আমি এখন অবধি দেখিনি কারোর এই নামে চ্যানেল আছে অঙ্কিতা পাল অফিশিয়াল আর এই নামটাই আমি একদম যতদিন ভিডিও করব এই নামেই থাকবে অঙ্কিতা রেল ব্লগটা ছিল সেটা বদলে অঙ্কিতা পাল অফিশিয়াল আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর অঙ্কিতা অঙ্কিতাবাল অফিসিয়াল চ্যানেলে আর হাজার সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার হতো অল্প সামান্য কিছু বাকি তোমরা প্লিজ তারা তারই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছায় তোমরা যাতে এন্টারটেন্ট হতে পারো তোমাদের যাতে ভিডিওগুলো খুব ভালো লাগে তার জন্যই আমার ভিডিও করা সারাদিনের কাজের মাঝে হঠাৎ করে ভিডিও করতে হয় রাত্রিবেলা সারাদিন পড়াশোনা করতে হয় একদম পড়াশোনার মাঝে কাটে একদম সময় পাই না তাও তোমাদের জন্য রাত্রিবেলা করে ভিডিও করতে হয় তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তোমরা সুস্থ থেকো ভালো থেকো নমস্কার